মোদি জয়নে ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মোদি জয়নে ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ১৬তম অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের ১৬তম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর প্রতিকার। অর্থাৎ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশম শ্রেণীর এটা ১৬তম অধ্যায় যেটা রয়েছে, অর্থাৎ এই বইয়ের সর্বশেষ অধ্যায়, এটা হচ্ছে নাম হচ্ছে কি, বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর প্রতিকার। অর্থাৎ তোমরা জানো এই অধ্যায়ে বাংলাদেশে উল্লেখযোগ্য যে সকল সমস্যাগুলো রয়েছে তার বিষয়ে আলোচনা রয়েছে এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এই অধ্যায়ের আলোচনায় এর আগেও কয়েকটি ক্লাস দিয়েছিলাম, তো সেই ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ে কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম মনে আছে কিনা তারপর একটু বলি। যে আমরা প্রথমে হয়তো সামাজিক সমস্যা ও নৈরাজ্য এই বিষয়টা নিয়ে একটা দিন ক্লাস করেছিলাম, এরপরে হচ্ছে নারীর প্রতি সহিংসতা এটা নিয়ে ক্লাস করেছিলাম, এরপরে হয়তো যদি আমরা বলি কিশোর অপরাধ সহ, আমার যতটুকু মনে পড়ে যে সর্বশেষ আমরা এই অধ্যায়ের উপর এইডস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছিলাম। অর্থাৎ বাংলাদেশে এইডস যে একটি সামাজিক সমস্যার প্রতিকার নিয়ে আমরা সর্বশেষ ক্লাসে এই অধ্যায়ে আলোচনা করেছিলাম। তো তারপরের যে অংশটুকু রয়েছে এই অধ্যায়ে সেই অংশটুকু নিয়ে আজকে আমরা কথা বলবো। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সড়ক দুর্ঘটনা। অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যার মধ্যে অন্যতম প্রধানতম একটি সমস্যা হচ্ছে সড়ক দুর্ঘটনা। কারণ তোমরা জানো বাংলাদেশে প্রতি বছর বা প্রতিদিন তুমি দেখো পেপার পত্রিকা বা টিভি নিউজ যদি দেখো যে প্রতিদিন এমন কোনো দিন নেই যেই দিন বাংলাদেশে মানে রোড অ্যাক্সিডেন্টে অর্থাৎ ১০ থেকে ১৫ জন মানুষ মারা যাচ্ছে না। প্রত্যেকটা দিন তুমি শুধু একটু খোঁজ রাখবা যে প্রতিদিন পেপার পত্রিকা টিভি নিউজে প্রত্যেকটা দিন আসতেছে এই পরিমাণ মানুষ মারা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পেপার পত্রিকাতে আসতেছে নিউজগুলো, বাট এর বাইরেও অনেক বিষয়গুলা থেকে যাচ্ছে যে বিষয়গুলো আমরা জানছি। অর্থাৎ এই সড়ক দুর্ঘটনা যদি বলা হচ্ছে যে যেটা দুর্ঘটনা এটা সমস্যা হয় কিভাবে, অর্থাৎ এটা তো দুর্ঘটনা, মানে দুর্ঘটনা সমস্যাটা হয় কিভাবে, এর পেছনে তো আর মানুষ বা এর পেছনে সরকার বা এর পেছনে কোনো ব্যক্তিগত তো উদ্দেশ্য নেই, তাহলে এটা সমস্যা হয় কিভাবে? সমস্যা এইভাবেই হয় যে এই দুর্ঘটনাটাকে সঠিকভাবে মনিটরিং করা, সঠিকভাবে নিয়ন্ত্রণ করা বা সঠিকভাবে সমাধানের কোনো প্রচেষ্টাকে বাস্তবায়ন করার স্বল্পতা বা বাস্তবায়ন করার হচ্ছে অমনোযোগিতা, এটাই হচ্ছে বাংলাদেশে এই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ, যার কারণে এটা হচ্ছে বাংলাদেশের একটি সমস্যা। তোমরা জানো যে বাংলাদেশে যে সকল সমস্যাগুলো রয়েছে, বাংলাদেশের যদি আমি সামাজিক সমস্যা বলি সেই সমস্যার মধ্যে একটি অন্যতম হচ্ছে এই সড়ক দুর্ঘটনা। এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে বা আমি যদি সার্কভুক্ত যে আটটি দেশ রয়েছে, এই আটটি দেশের মধ্যে সব থেকে বেশি দুর্ঘটনা হচ্ছে নেপালে হয়। নেপালে সড়ক দুর্ঘটনার হার বেশি, কারণ নেপালে তোমরা জানো কি না, নেপালে কিন্তু গাড়ির হর্ন ব্যবহার করা নিষেধ। অর্থাৎ যে যার লেন দিয়ে বা যে যার প্রত্যেকটা গাড়ি চলাচলের যে রাস্তা হচ্ছে সিগন্যালগুলো রয়েছে বা লাইন রয়েছে সেই তার লাইন দিয়ে চলবে, কোনো হর্ন ব্যবহার করতে পারবে না। এটা অনেক দেশেই আছে, গাড়ির হর্ন ব্যবহার করা যাবে না। এবং তুমি জানো যে ইউরোপ আমেরিকার বেশিরভাগ দেশে অপ্রয়োজনে কেউ যদি হর্ন বাজায় তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়, যেটা বাংলাদেশে যেটা হয় যে হর্ন বাজানোটা হচ্ছে তার যে গাড়ি আছে অর্থাৎ সে যে গাড়িতে বসে আছে এইটা জানান দেয় তার সামনের লোককে, মানে হর্ন বাজিয়ে। তুমি দেখো যে এখনকার যে উঠতি বয়সের যে ছেলেরা, মানে এরা হচ্ছে যখন মোটরসাইকেল চালায় মোটরসাইকেলে লাগায় হচ্ছে ট্রাকের, মানে ট্রাকের যে হচ্ছে হর্ন আছে এই ট্রাকের হর্ন, অথবা মানে কি বলবো যে বাসের হর্ন লাগে, মানে যে হর্নগুলো আসলে ওই গাড়ির জন্য না, অর্থাৎ উচ্চ শব্দে যে হর্নগুলো বাজে বা আওয়াজ করে সেই হর্নগুলো তারা মোটরসাইকেলে লাগায় রাখে। মানে এটা যে কতখানি বিরক্তি করে এবং কতখানি যে এগুলো বেয়াদবি মার্কামূলক আচরণ সেটা হয়তো আমরা আমাদের সোসাইটিতে থেকে অভ্যস্ত যার কারণে এগুলো বুঝতে পারি না, বাট এগুলাকে ওয়েস্টার্ন সোসাইটি বা সভ্য সমাজে যদি তুমি এই কাজগুলো করো তাহলে তোমাকে উচ্চ মানের মানে পানিশমেন্টের আওতাধীন নিয়ে আসবে। এটা কোনো সময় এটা হচ্ছে সে সকল রাষ্ট্রে কাম্য না, এবং কি তারা মানে প্রয়োজনেও তারা হর্ন বাজানো থেকে বিরত থাকে, অর্থাৎ যখন হর্ন না দিলেই নয়। এবং তুমি জানো যে বাংলাদেশে যদি অনেক জায়গাতে লেখা থাকে যে এই জায়গা হর্ন বাজাবে না, সামনে মসজিদ বা সামনে হসপিটাল বা সামনে উচ্চ গুরুস্থান এই সকল জায়গা হর্ন বাজাবে না, বাট কি শুনে কার কথা, বাংলাদেশে যেটা
মানার জন্য নিষেধ করা হয়, ওইটাই মানতে আরো মানুষ বেশি আগ্রহী হয় বা ওইটাই মানার পক্ষে মানুষ বেশি হচ্ছে মানে তাদের উদাসীনতা দেখায়। তো যেটা বললাম যে যার কারণে বাংলাদেশে আসলে সড়ক দুর্ঘটনাটা অতীব মাত্রায় দেখা যায়, যদিও আমি বললাম যে আমাদের সার্কভুক্ত যে আটটা দেশের মধ্যে নেপালে হচ্ছে সড়ক দুর্ঘটনার হার বেশি, এবং তারপরেই মোটামুটি যে আমরা আগে আছি, অর্থাৎ বাংলাদেশ যে পিছায় নাই এটার একটা অন্যতম কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা। কারণ বাংলাদেশে প্রতি বছর মানে হাজার হাজার মানুষ এই সড়ক দুর্ঘটনায় মারা যায়। দেখো আসলে কথাটা অনেক ব্যঙ্গাত্মক ভাবেও বলে, যদিও আমি ব্যঙ্গাত্মক ভাবে বলতেছি না, এটা হচ্ছে তোমরা জানো যে বাংলাদেশের যে একজন প্রখ্যাত সাহিত্যিক বা কবি যদি বলি যে হুমায়ুন আজাদ আমার একজন প্রিয় রাইটার, তার একটি কথা আছে যে মানুষ মরণশীল কিন্তু বাঙালি অপমরণশীল, অর্থাৎ মানুষের মৃত্যু ঘটে ঠিক আছে কিন্তু বাঙালির যেটা হয় সেটা হচ্ছে অপমৃত্যু ঘটে, অর্থাৎ বাঙালি স্বাভাবিক প্রসেসে মারা যায় না। বেশিরভাগ মানুষই দেখো যে বাঙালি মানে অপমৃত্যু, মানে কি অপমৃত্যু হচ্ছে যার স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যুবরণ করে না, এদের সংখ্যা বাংলাদেশে বেশি, অর্থাৎ এরা বেশিরভাগই হচ্ছে অপমৃত্যু ঘটে, আর এর অন্যতম কারণ হচ্ছে এই সড়ক দুর্ঘটনা। এছাড়া অন্যান্য কারণ আছে, তুমি দেখো এই যে নির্বাচন সময় একটা সিগারেট বা একটা বিড়ি, বাংলা বিড়ি এই যার দাম হচ্ছে হয়তো 50 পয়সা বা 1 টাকাও না, সেটাকে কেন্দ্র করে মানুষ মনে যায়। এই যে তুমি দেখো যে আমি বিভিন্ন সময় বলি যে হলগুলা বা ইউনিভার্সিটির হল, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন হল তুচ্ছ কারণ নিয়ে, অর্থাৎ এগুলা নিয়ে মারামারি তাদের মধ্যে বেঁধে যায়, অর্থাৎ তার মানে বাংলাদেশে মারামারি বা হচ্ছে এইরকম বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির পেছনে যে কোনো স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো ইস্যু থাকে, গুরুত্বপূর্ণ ইস্যু থাকে, বিষয়টা এরকম না, অর্থাৎ মানে বিষয়টা এরকম যে মারামারি করতেই হবে, এর পেছনে কারণ থাকুক চায় না থাকুক, যদি কারণ না থাকে তাহলে একটা কারণ বানায় না যে হয়তো সে আমার আমার দিকে তাকিয়ে উচ্চস্বরে আওয়াজ করলো কেন, বা সে হচ্ছে আমাকে জোরে ডাক দিল, মানে এরকম যে বাংলাদেশে যে বিভিন্ন বিষয় যখন হচ্ছে আমি যদি বলে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির পেছনে যে একটা কারণ, তুমি দেখো যে অনেক সময় যে আমরা নিউজে দেখি বা পেপার পত্রিকাতে দেখি যে তুচ্ছ কারণ, ফেসবুকে একটা কেউ কমেন্টস করছে সেটার জন্য হচ্ছে মানে এক পক্ষ আর এক পক্ষকে এরকম ধাওয়া পাল্টা দেওয়ার পরিপ্রেক্ষিতে 7-8 জন মানুষ মারা গেছে বা একজন আরেকজনের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশের মানুষ যে কোন বিষয়টা নিয়ে যে মারামারি করতে হয় এই বিষয়টা আসলে সঠিকভাবে জানে কিনা এটাও একটা প্রশ্নাতীত একটা ব্যাপার। কারণ যদি জানতো বা যদি তাদের মধ্যে যদি ওই বোধটুকু থাকতো তাহলে কোন বিষয়, অর্থাৎ তুমি জিনিসটা চিন্তা করো মানে কার ফলাফলের সাথে সামঞ্জস্য হতে হয়, অর্থাৎ 1 টাকার জিনিস কেউ যদি 10 টাকা দিয়ে কেনে তাহলে তাকে কেমন বোকা বা কেমন হচ্ছে মানের মানসিকতা সম্পূর্ণ মানুষ বলা যায় যে এইটা হচ্ছে আমাদের দেশে ঘটে। যেমন দেখো আসলে কথা প্রসঙ্গে বলতে হয় তো আমাদের বাড়ির পাশে একটা মহিলার বাড়ি সম্পর্কে আমার হচ্ছে আন্টি বা চাচি বলি আমরা, তো উনি হচ্ছে আবার একটু মানে মাথাতে একটু প্রবলেম আছে, ব্রেনে একটু প্রবলেম। তো এরকম একদিন আমার দেখা একটা ঘটনা যে একদিন হচ্ছে যে এই বিভিন্ন যে জিনিসপাতি বাড়ির গৃহস্থলীর যে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার জন্য যা আসে, তো উনি আসছে, উনি আসার উনি আসলে পরে ওই আমার ওই চাচি হচ্ছে বলতেছে যে এটার দাম কত, তো উনি বলছে যে হচ্ছে 150 টাকা মানে 150 টাকা। তো আমার ওই চাচি তখন বলতেছে যে না বেটা 150 টাকা দিব না, 200 টাকা দিব, হইলে দাও না হইলে না দাও। তো মানে বিষয়টা বুঝতে পারছো যে ওই দোকানদার উনি বলছে যে এই পাতিলের দাম হচ্ছে 150 টাকা, তো আমার ওই চাচি বলতেছে যে না 150 টাকা দিব না, 200 টাকা দিব, যদি হয় দাও না হইলে না দাও। তো মানে বাংলাদেশের মানুষের অবস্থাটা হচ্ছে এরকম যে আসলে কোন বিষয়টা নিয়ে কি করতে হবে এই বিষয়টা তাদের বোধের মধ্যে আছে কিনা বা এই বিষয়টা তাদের বোধ শক্তির মধ্যে আছে কিনা এই বিষয়টাও একটা প্রশ্নকের বিষয়। তো যাই হোক কথা বলে অনেক কথাই চলে আসে, আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা, এই সড়ক দুর্ঘটনার কারণ কি সে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি। দেখো সড়ক দুর্ঘটনা বাংলাদেশে অসংখ্য কারণ রয়েছে, এর একটি অন্যতম কারণ হচ্ছে যে আমরা কোনো ধরনের আইনের তোয়াক্কা করি না, এবং যারা আইন প্রয়োগ করে তারাও আইনকে সঠিকভাবে প্রয়োগ করতে করে না, এর অনেক কারণ আছে, তারা অর্থের বিনিময়ে আইন প্রয়োগে ইয়ে করে উদাসীনতা করে, তাদের দায়িত্বে উদাসীন থাকে, অর্থাৎ আমি যদি পুলিশ বা বিভিন্ন বাহিনীর যে
লোক রয়েছে যারা এই সকল কাজের সাথে সম্পৃক্ত, তাদের উদাসীনতা থাকে। এবং স্বাভাবিক ড্রাইভারদের যেটা সমস্যা, তারা হচ্ছে ট্রাফিক সিগন্যাল তো মানেই না, মানে রোডের যে নির্দেশনা রয়েছে সেটা তো তারা ফলো করেই না, এবং পাশাপাশি অদক্ষ এবং ত্রুটিপূর্ণ যানবাহন চলাচলের কারণে মূলত সড়ক দুর্ঘটনা ঘটে। ত্রুটিপূর্ণ বিষয়টা এই জন্য বলছি, কারণ প্রত্যেকটা গাড়ি স্টার্ট দেওয়ার আগে অন্ততপক্ষে গাড়িকে চেক দিতে হয়, চেক দিতে হয় যে জিনিসগুলো বাংলাদেশে আদৌ হয় কি না, মানে আমি অন্ততপক্ষে কোনো দিন দেখি নাই। এবং হচ্ছে যারা চালকের স্থানে থাকে এদের একটা, যদিও বলা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে সড়ক দুর্ঘটনা কমের একটা অন্যতম কারণ হচ্ছে তাদের যে হচ্ছে মানে গাড়ি পরিচালনাকারী যে একটা কোড আছে সেই কোডটাকে তারা ব্যাপকভাবে ফলো করে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য তাদের একটা নির্দিষ্ট সময় গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকবে। কিন্তু বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে মোটামুটি লাইসেন্স করার জন্য ওই ব্যক্তির কোনো সময় লাইসেন্স অফিসেও যাওয়া লাগবে। যেমন দেখো আমি আমার কথাই যদি বলি, মানে অবস্থা এরকম হয়েছে যে আমি তোমাদের শরীয়তপুরে আসার আগে ময়মনসিংহে একটা ইয়েতে চাকরি করতাম, ওইখানে একটা তো ওই চাকরির সুবাদে মানে ওইখানে মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হতো, যদিও অফিস আমাকে মোটর সাইকেল দিয়েছিল। তো আমি কোনোদিনই ওই ইয়েতে অফিসে যাই নাই, মানে কি বলে বিআরটিসির যে অফিস, অর্থাৎ যাই নাই এই জন্য, মানে পরে আমার অফিসেরই আরেকজন কর্মী সে বললো যে হচ্ছে আমি একজন লোকের সন্ধান পেয়েছি, উনি হচ্ছে উনাকে 10,000 টাকা দিলে উনি একবারে ড্রাইভিং লাইসেন্স করে মানে আমার কাছে নিয়ে আসবে। আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে মোটামুটি ওই প্রক্রিয়া শুরু করে দিলাম। মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমিও যে এই যে একটা ইয়ের বলি অনৈতিক বিষয়ের আশ্রয় নিয়েছি, মানে এটা সুযোগ রয়েছে। আমি বলতে চাচ্ছি যারা মোটর সাইকেল কি বলে যারা বাস ট্রাক বা বড় যানবাহন বা ছোট যানবাহন যারা পরিচালনা করছে তাদের যে একটা ড্রাইভিং লাইসেন্সের যে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা কিন্তু এরা ফুলফিল করে না। আমি যেটা আমার কথাই বললাম যে আমি কিন্তু যদিও এর যে একটা প্রশিক্ষণের একটা ইয়ে লাগে, পরীক্ষা দিতে হয় বা রিটেন পরীক্ষা দিতে হয় বা হচ্ছে ওইখানে গিয়ে বেশ কয়েকবার গিয়ে হচ্ছে ভাইবার পরীক্ষার সম্মুখীন হতে হয়, কিন্তু আমি কিন্তু আলটিমেটলি কোনো বিষয়েরই সম্মুখীন হই নাই, যদিও শেষ পেশ আমার ড্রাইভিং লাইসেন্সটা করা হয়নি, মানে তার আগে আমি ওইখান থেকে চলে আসি। তো অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমি কিন্তু ওই প্রসেসের মধ্যে গিয়ে প্রক্রিয়া শুরু করে দিয়েছিলাম। তো বাংলাদেশে যেটা হয় বেশিরভাগ ড্রাইভিং লাইসেন্সগুলাই এইভাবে বাস্তবায়িত হয়, অর্থাৎ যার নামে লাইসেন্স আছে সে কোনো দিনও ওই হয়তো ওই প্রক্রিয়ার মধ্যে যায়নি, এবং না যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে সে অন্য প্রসেসের সুযোগ পায়, যার কারণে তার যাওয়ার দরকার হয় না। এবং আরেকটা যেটা বললাম যে এইখানে দেখো বাংলাদেশে যে এই যে ট্রাফিক জ্যামও কিন্তু সড়ক দুর্ঘটনার একটা অন্যতম কারণ। এর কারণ হিসেবে আমরা এইভাবে বলি, তুমি স্বাভাবিক করতে যে ঢাকা থেকে যে গাড়িগুলো বরিশালে আসে সে গাড়িগুলো দীর্ঘ সময় এমনকি সারা রাতও হচ্ছে অনেক সময় যে তোমাদের এই ইয়েতে মাওয়া ঘাটে কিন্তু ওয়েট করে, এবং একটা মানুষ তো যে গাড়িটা চালাচ্ছে সেও তো মানুষ। এখন যে ব্যক্তি সারাদিন সারা রাত গাড়ির মধ্যেই থাকলো আলটিমেটলি তার মস্তিষ্কটা ওইভাবে সঠিকভাবে কাজ করে না, যার কারণে সকালে যখন গাড়ি সে স্টার্ট দেয় তখন কিন্তু তার শরীরের মধ্যে এক ধরনের ঘুম ঘুম ভাব আসে, যার কারণে সড়ক দুর্ঘটনা কিন্তু আরও বেশি মাত্রায় ঘটে। তুমি দেখবে যে সড়ক দুর্ঘটনা বিশেষ করে রাত্রে বা সকালের দিকে বা ভোরের দিকে একটু তুলনামূলক বেশি হয়, বেশি হয় এই জন্য যে গাড়ির ড্রাইভিংয়ে যে আছে সে হয়তো সঠিকভাবে চালাচ্ছে, কিন্তু অপোজিট থেকে যে গাড়িটা আসতেছে সেই গাড়িটা যদি সঠিক না থাকে, সঠিক লাইনে না থাকে, তাহলে অ্যাক্সিডেন্ট হয়। অর্থাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট যে তুমি ঠিকভাবে গাড়ি পরিচালনা করছো যার কারণে তোমার গাড়ি দুর্ঘটনার শিকার হবে না, বিষয়টা এরকম নয়। অর্থাৎ তোমার সামনে পেছনে যারা আছে তারাও যদি সঠিকভাবে পরিচালনা না করে তাহলে দুর্ঘটনা ঘটবে, আর যেটা বাংলাদেশে খুব বেশি মাত্রায় ঘটে এই কারণে। তো আমরা যেটা বললাম যে সড়ক দুর্ঘটনার কারণ আছে, যদিও আমি আজকে একটু লেখা থেকে একটু বিরত রইলাম। দেখো যে সড়ক দুর্ঘটনার কারণ, তোমরা যখন এই বিষয়গুলো লিখবা তখন এটা পয়েন্ট আসতে সংখ্যা আকারে লিখবা যে সড়ক দুর্ঘটনার কারণ এইভাবে যে হচ্ছে ড্রাইভিং যিনি পরিচালনা করেন তার অদক্ষতার জন্য সড়ক দুর্ঘটনা হতে পারে, এরপরে দুই নম্বর হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা থাকে, এরপরে এখানে হচ্ছে মনে করেন যে অনেক সময় যে ড্রাইভার উনি ড্রাইভারের পরিবর্তে হেল্পার দ্বারা হচ্ছে বাস পরিচালনা করে, এরকম মানে এইভাবে আমি বলতে চাচ্ছি যে তোমরা হচ্ছে এটাকে আমি যেভাবে গল্প আকারে বললাম, গল্প আকারে না বলে তোমরা এটাকে হচ্ছে ইয়ে আকারে সংখ্যা আকারে বা সিরিয়ালে হচ্ছে এইভাবে কারণ।
এরপর আমরা দেখব যে সড়ক দুর্ঘটনার বিচ্ছেদ প্রভাবটা, প্রভাব বা ফলাফল যেটা বলা হয়, সড়ক দুর্ঘটনার প্রভাব বা ফলাফল কি, এটা আসলে বাড়তি বলার কিছু নেই। অন্তত পক্ষে সড়ক দুর্ঘটনার ফলাফল এই যে মৃত্যু, আর যদি মৃত্যু নাও হয় তো অন্তত পক্ষে শরীরের এক অংশ মনে করে যে তার নাই, অর্থাৎ হাত, কারো হয়তো হাত নাই, পা নাই, মাথা নাই, মানে এরকম আর কি। মানে আমি ইয়ে করলাম আর কি, ব্যঙ্গ করেই বললাম যে দুর্ঘটনার শিকার ব্যক্তি সে তো মারা যাবে, মানে তার মারা যাওয়াটাই উচিত, কিন্তু যদি অন্তত পক্ষে মারা নাও যায় তো তার হচ্ছে ওই দুর্ঘটনার কারণে কি হয়, সে বিকলাঙ্গ হয়ে যায়, অর্থাৎ সে বেঁচে থাকলেও কিন্তু আলটিমেটলি বেঁচে থাকে না, অর্থাৎ সে মানে কি বলবো যে তখন সমাজ বা পরিবারের একটা বোঝা হিসেবে তখন বেঁচে থাকে, অর্থাৎ সে তখন তার স্বাভাবিক ক্রিয়া প্রক্রিয়া কিন্তু পরিচালনা করতে অক্ষম, যেহেতু সে পঙ্গুত্ব বরণ করে, যার কারণে আলটিমেটলি সে সমাজ বা পরিবারের তখন কিন্তু বোঝা হয়ে যায়, যার কারণে একটা প্রভাব দেখো মানে এইভাবে, যার কারণে তুমি দেখো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে টাটা কোম্পানি রতন টাটা, ওনার একটা কথা আছে এরকম যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, অর্থাৎ তুমি দেখবা যে টাটা কোম্পানির যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির সামনে অনেক সময় রতন টাটার নাম সহ এই কথাটা লেখা থাকে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, অর্থাৎ কোনো দিন বা কোনো সময় কেউ যে দুর্ঘটনার শিকার হয়েছে সে তার ফলাফল বা প্রভাব সারা জীবন কিন্তু বয়ে বেড়াতে হয়, অর্থাৎ তার শরীরে, তার কর্মে, তার মানসিকতায় কিন্তু এই প্রভাবটা থেকেই যায়। এরপরে দেখো এর প্রভাব কি আছে, দুর্ঘটনার শিকার হচ্ছে ব্যক্তির অর্থনৈতিক সমস্যা হয়, অর্থনৈতিক সমস্যা বলতে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততা হয় এবং তার পারিবারিক জীবন বিঘ্নিত ঘটে এবং সে তখন পরিবারে একটা বোঝা স্বরূপ হয়। এমনকি আমি যদি বলি যে গাড়িটা দুর্ঘটনার শিকার হচ্ছে, দেখো কত টাকা পয়সার একটা বিষয় থাকে যার কারণে আসলে এর ফলাফল টোটালটাই হচ্ছে ক্ষতি, অর্থাৎ একটি দুর্ঘটনার তো মানে এ টু জেড হচ্ছে ক্ষতি, সেটা ব্যক্তিগত ক্ষতি হতে পারে, অর্থনৈতিক ক্ষতি হতে পারে, রাষ্ট্রীয় ক্ষতি হতে পারে এবং মালিক, যে মালিকের নিয়ন্ত্রণে যে গাড়িটা পরিচালিত হচ্ছে তার ক্ষতি হতে পারে, অর্থাৎ দুর্ঘটনা মানেই জীবনের পরিসমাপ্তি, দুর্ঘটনা মানেই অপমৃত্যু। তো এই হচ্ছে মূলত বাংলাদেশের সড়ক দুর্ঘটনার যে প্রভাব রয়েছে সেগুলো ফলাফল যদি বলে, এবং সড়ক দুর্ঘটনা মুক্ত রাখার উপায় এবং দুর্ঘটনা হ্রাসের কারণ, অর্থাৎ সড়ক দুর্ঘটনার আমি যদি বলি প্রতিকার, এখন আমরা যদি বলি প্রতিকার, দেখো প্রতিকার হবে আমরা যে বিষয়গুলোকে কারণ হিসেবে উল্লেখ করব সেগুলাই হচ্ছে প্রতিকার, অর্থাৎ এই কাজগুলো করার জন্য দুর্ঘটনা হয় আর এই কাজগুলো যদি না করি তাহলে এটা প্রতিকার, অর্থাৎ কারণের মধ্যে যদি আমরা বলি যে ট্রাফিক সিগন্যাল সঠিকভাবে না মানার জন্য সড়ক দুর্ঘটনা হয় তাহলে প্রতিকারের মধ্যে বলবো যে ট্রাফিক সিগন্যালকে সঠিকভাবে ফলো করতে হবে তাহলে সড়ক দুর্ঘটনা হ্রাস হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন প্রয়োগের দুর্বলতা বা আইন প্রয়োগের সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে ট্রাফিক সড়ক দুর্ঘটনা হয়, তাহলে আমরা এখানে বলবো যে আইন প্রয়োগকারী সংস্থার সঠিকভাবে আইন প্রয়োগ করতে হবে। এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা আমি যদি বলি যে গাড়ি পরিচালনার যে হচ্ছে কাগজপত্র বা গাড়ি পরিচালনার জন্য যে পরিমাণে হচ্ছে দক্ষতা থাকা দরকার সেই পরিমাণ দক্ষতা যাদের থাকে না তাদেরকেও ড্রাইভিংয়ের জায়গায় বসানো হয়, প্রতিকারে লিখবো যে যারা গাড়ি পরিচালনা করে তাদেরকে মানে প্রশিক্ষিত হতে হবে এবং তাদেরকে দক্ষ হতে হবে। এরপর হচ্ছে এখানে ড্রাইভিং পরিচালনাকারী ব্যক্তির পরিবর্তে অন্য কেউ গাড়ি পরিচালনা করতে পারবে না, অর্থাৎ যারা হেল্পার বা সহকারে থাকে তাদের দ্বারা গাড়ি পরিচালনা করা যাবে না, এটা আমরা প্রতিকারে লিখবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বিষয়গুলোকে আমরা কারণ হিসেবে উল্লেখ করব যে এই এই বিষয় ঘটার জন্য বা এই বিষয়ের জন্য সড়ক দুর্ঘটনা হতে পারে, ঠিক ওই বিষয়গুলো না করাটাই হচ্ছে মূলত প্রতিকার। তো সেই হিসাবে আমরা কারণ আর প্রতিকার মানে দুটোকে পাশাপাশি রাখতে পারি। তো এই হচ্ছে মূলত তোমাদের দশম অধ্যায়ে বাংলাদেশের সামাজিক সমস্যার প্রতিকার সম্পর্কিত আলোচনায় সড়ক দুর্ঘটনা নিয়ে মূলত কিছু কথা। দেখো আসলে সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলে তো অনেক বিষয়গুলো চলে আসে, মানে এটা নিয়ে কথা বলে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি বিষয়গুলোও কিন্তু চলে আসে। কিভাবে চলে আসে দেখো, সড়ক দুর্ঘটনা কেন হয় এর অসংখ্য কারণ থাকে। তুমি দেখো এই যে পেপার পত্রিকাতে অহরহ এই বিষয়গুলো আসে,
এই যে বাংলাদেশে হচ্ছে কি ফ্লাইওভার ধসে পড়ছে, মানে যেই পরিমাণ সরকারি বরাদ্দ থাকে সরকার থেকে মাঠে বা কাজ যে জায়গায় হয় সেই জায়গাতে ওইটার বা ওই ধরনের পরিকল্পনার বাস্তবায়ন থাকে না। মানে যতগুলা টেবিল ঘুরে এই কাজটা আসে ততগুলা জায়গা থেকে এটাকে মানে চুষে 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 কমানো হয়, সর্বশেষ যেই জায়গাতে গিয়ে হচ্ছে কাজটা হয় সেই জায়গাতে গিয়ে অর্ধেক উপাদান দিয়ে কাজ হয়, যার কারণে আসলে কাজের মান নিয়েও যথেষ্ট প্রশ্ন থাকে। এই যে সড়ক দেখো, অন্ততপক্ষে যে মানে বিষয়টা এরকম যে এই বাংলাদেশে বাংলাদেশের সবাই যদি বেকার হয়ে যায় তারপরে যারা বেকার হবে না তারা হচ্ছে রোড সম্পৃক্ত কাজের সাথে যারা সম্পৃক্ত আছে, অর্থাৎ রোডের যারা কাজ করে। কারণ তুমি দেখা যায় একই রোড, মানে তুমি তোমার মানে জীবনেই দেখবা যে কতবার সেই রোডটাকে একবার হচ্ছে খোঁড়া হচ্ছে, আবার হচ্ছে ভরাট করা হচ্ছে, আবার খোঁড়া হচ্ছে, আবার ভরাট করা হচ্ছে, মানে একই রোড বারবার খোঁড়ে বারবার হচ্ছে ভরাট করে। এই জন্য বলা হয় যে বাংলাদেশে অন্ততপক্ষে সবাই যদি কোনো কারণে বেকার হয়ে যায় তো এরা বেকার হবে না। এর মূল কারণটাই হচ্ছে যে একবার হয়তো রোড সম্প্রসারণের জন্য একবার গর্ত করতেছে, একবার হচ্ছে তার নেওয়ার জন্য করতেছে, একবার হচ্ছে গ্যাস লাইন নেওয়ার জন্য, একবার এই লাইন ও লাইন, মানে একবারে করবে না। প্রথম কথা হচ্ছে একবারে করবে না, এই জন্য কারণ যতবার ওটা করা হবে ততবার মানুষের ব্যক্তিগত লাভ তথা দুর্নীতির সুযোগ থাকবে, যেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের অন্যতম কারণই হচ্ছে এটা যে কোনো কাজ যদি একবারে বাস্তবায়ন করা হয় তাহলে তার থেকে ব্যক্তি বেনিফিট হতে পারে একবার, কিন্তু যদি বারবার করা হয় তাহলে তার থেকে ব্যক্তি বারবার বেনিফিটেড হতে পারে। অর্থাৎ বেনিফিটেড আমি বলতে বোঝাচ্ছি সেখানে দুর্নীতির বারবার সুযোগ থাকে, অসংখ্যবার দুর্নীতির সম্ভাবনা তৈরি হবে, যার কারণে আমাদের দেশের মতো দেশের বা তৃতীয় বিশ্বের বা যে সকল দেশের দুর্নীতির রোধে আসলে কঠোর প্রয়োগের অভাব রয়েছে সে সকল রাষ্ট্রে দেখা যায় যে একই কাজ বারবার করার প্রবণতাটা দেখা দেয়। এবং প্রত্যেকটা সেক্টরে মানে বিষয়টা এরকম যে বাংলাদেশে এমন কোনো সেক্টর হয়তো দেখানো যাবে না যে সেক্টরে কম বেশি দুর্নীতি হয় না, মানে সব জায়গাতেই কম বেশি দুর্নীতি পরিলক্ষিত করা যায়। তো এটাই হচ্ছে যার কারণে হয় কি যে বাংলাদেশে যে পরিমাণ আগানোর দরকার, যে পরিমাণ প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে ওঠার দরকার ছিল আসলে সেই পরিমাণ হয় না। না হওয়ার কারণে যে এরকম, যার কারণে দেখো সেই 71 সালে হেনরি কিসিঞ্জার বলেছে বাংলাদেশ হচ্ছে তলাবিহীন ঝুড়ি, অর্থাৎ এমন ঝুড়ি যে ঝুড়ির হচ্ছে তলা নেই। অর্থাৎ তোমরা যদি একটি কলসিকে চিন্তা করো যে এমন কলস যেই কলসের তলা নেই, সেই কলসের মধ্যে পানি ঢাললে পানি আলটিমেটলি থাকবে না, যার কারণে দেখো বাংলাদেশ কিন্তু এই সকল এই দুর্নীতি বা এই সকল এই বিষয়গুলোর জন্যই পৃথিবীর যে গতি অর্থাৎ পৃথিবী যে হারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কিন্তু সেই হারে এগোতে পারতেছে না। তো যাই হোক, তোমাদের আলোচনাটা আজকে আপাতত এই পর্যন্তই রাখলাম, তোমরা ভালো থাকবা। তো যেটা বললাম যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এবং এই সম্পর্কিত যে আমরা কারণগুলো বললাম, ফলাফল এবং প্রতিকারের উপায় নিয়ে যে মানে স্বাভাবিকভাবে ওয়াচ করার মতো যে বয়ানটা করলাম, আসলে এটা হয়তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে হয়তো তোমাদের একটু কাজে দেবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবে সবাই।